গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার এগারোই জুলাই বৃষ্টি হয়েছে হঠাৎ আসা বৃষ্টির কারণ ব্যাখ্যা করলো আলিপুর আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দুদিক থেকে আসা দুই হাওয়ার দাপটের জোড়া ফলার ফলেই ভোর থেকে ভোর রাত থেকে সকাল পর্যন্ত চলেছে বৃষ্টি এই হাওয়া দুটি উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে আবহাওয়া এই সপ্তাহে একই রকম থাকবে যেমন আজকের সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার তেরোই জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া তারিখ রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে হালকা ও সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে পাঁচটা জেলায় উত্তরের এছাড়াও উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা সোমবার পনেরো তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনাই রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলায় কালকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ষোলো তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো আঠেরোই জুলাই গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে একই সঙ্গে সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বারো তারিখ শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছিল দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা কিন্তু এখনও পর্যন্ত জারি রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে বারো তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তেরো তারিখ শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তেরো তারিখ দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাকি কোনো জেলায় সতর্কবার্তা নেই চোদ্দ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিংয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে বাকি কোনো জেলার জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার এগারোই জুলাই বৃষ্টি হয়েছে হঠাৎ আসা এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দুদিক থেকে আসা দুই হাওয়ার দাপটের জোড়া ফলার ফলেই ভোর রাত থেকে সকাল পর্যন্ত চলেছে বৃষ্টি এই হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে আবহাওয়া এই সপ্তাহে একই রকম থাকবে যেমন আজকের সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার তেরোই জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন